What's up guys, assalamu alaikum, back to Israfil World, another two new vlogs. So guys, aajke amra chole eshechi Mirpur Shahid Fit, Paka Masjid er opposite, GPS bike er showroom e, ar apnader subidharthe, showroom er full address ebong phone number, ami amar video description box e diye dibo. To aajke specially apnader sathe share korbo, GPX Demon GR 165cc er bike ti niye, ar ei bike ti apnara bortomane onek kom dame peye jacchen, to video ta prothom theke shuru kore, shesh porjonto dekhte thakun, tahole jante parben, ei bike tir bortoman update mullo koto. फुल फेचार सम्पर्के तो जरा जरा एखन पर्यन्त आमार चैनलटा सबसक्राइब करें नाई अवश्य अवश्य आमार चैनलटा सबसक्राइब करे पाशे थाका बेल बटनटी बाजिए दिबेन जाते करे आमार देवा सकल नतून भिडियो आपनी सब समय सबार आगे पेये जान। तो चलुन गाइस आजकेर भिडियो शुरू करा जाक। तो गाइस ये हलो GPX Demon GR 165cc बाइक और बाइक टी आपनारा बर्तमाने अनेक कम दामे पेये जाच्छेन। तो भिडियो प्रथम थेके शुरू करे शेष पर्यन्त देखते थाकुन और आपनारा सकलेई GPX Demon GR 165cc बाइकटी संगे अति परिचित एवं बाइकटाके बला चले बांग्लादेशेर सबथेके कम दामेर स्पोर्ट्स बाइक। এই বাইকটা মূলত স্পোর্টস টাইপের একটা বাইক আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে এভারেজ পার লিটারে 40 থেকে 45 কিলোমিটার এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 140 কিলোমিটার প্লাস। তো গাইস প্রথমে যদি এই বাইকটির ফুল ফেচার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি সেক্ষেত্রে চলে যাব এই বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে। তো বাইকটির ফ্রন্টে আপনারা যে টায়ারটা পেয়ে যাবেন 100/80 সাইজের একটা টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে আপনারা রিমটা পেয়ে যাচ্ছেন 17 সাইজের অ্যালয় রিং। আর এই বাইকটির চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। তো ফ্রন্টে আপনারা ব্রেকিং পারফরমেন্সে পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা ডিস্ক ব্রেক, সঙ্গে কিন্তু আপনারা ABSটা পেয়ে যাচ্ছেন যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পাবেন এবং এই ক্যালিফারটা দেওয়া হয়েছে খুবই উন্নত মানের। তো ফ্রন্টে আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন USD সাসপেনশন যেটা খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির সাসপেনশন। এরপর আপনারা যদি এই বাইকটির হেডলাইটের দিকে দেখাই তো বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু অ্যাট্রাকটিভ লুকস দেওয়া হয়েছে আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে টোটালি LED লাইট যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন এবং হেডলাইটের গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে এই বাইকটিতে। এছাড়াও আপনারা এই বাইকটির ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন LED। এরপর ভিউয়ার্স এই বাইকটির ইঞ্জিন কনফিগারেশন সম্পর্কে যদি আপনাদের সাথে শেয়ার করি এই বাইকটির ইঞ্জিনটা আপনারা পেয়ে যাচ্ছেন 4-stroke 4-valve লিকুইড কুল ইঞ্জিন আর এই ইঞ্জিনটা কিন্তু FI ইঞ্জিন যেটা ফুয়েল ইঞ্জেকশন যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ টপ স্পিড এবং ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। তো ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 164cc। ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 19.2 BHP @10,500 RPM। এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্স টর্ক উৎপন্ন হবে 15 Nm @7,500 RPM। আর এই বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য আপনারা 6-speed গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির স্টার্টিং এর ক্ষেত্রে আপনারা ইলেকট্রিক স্টার্ট যেটা সেলফ স্টার্ট পেয়ে যাচ্ছেন। এরপর ভিউয়ার্স এই বাইকটির রিয়ার টায়ারের দিকে যদি আপনারা দেখেন রিয়ার টায়ারটা কিন্তু আপনারা অনেক মোটা পেয়ে যাচ্ছেন আর রিয়ার টায়ারের সাইজ দেওয়া হয়েছে 140 সেকশনে, সেই সঙ্গে সঙ্গে আপনারা রিয়ার কিন্তু ব্রেকিংয়ে অনেক বড় একটা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এবং ABSটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। তো রিমটা দেওয়া হয়েছে এই বাইকটি 17 সাইজের আর এছাড়াও আপনারা অসাধারণ স্পোর্টি অ্যাডজাস্টার পেয়ে যাচ্ছেন, রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন মনোশক সাসপেনশন এই বাইকটিতে। এরপর ভিউয়ার্স এই বাইকটির সিট কভারের দিকে যদি আপনারা দেখেন বাইকটির সিট কভারটা কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন আর এই সিট কভারটা দেওয়া হয়েছে স্প্লিট 2-part সিট কভার যার কারণে কিন্তু রাইডার এবং পিলন কমফোর্টলি বসতে পারবে যেটা কিন্তু খুবই উন্নত মানের দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আপনারা রিয়ারে অসাধারণ টেইল ল্যাম্প পেয়ে যাচ্ছেন, ইন্ডিকেটর আপনারা পেয়ে যাচ্ছেন বাল্ব টাইপের। এরপর আপনারা যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখাই তো বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু মাস্কুলার লুকস দেওয়া হয়েছে আর GPS লেখা লোগোটা কিন্তু আপনারা স্টিকার লোগোই পেয়ে যাবেন। তো এই ফুয়েল ট্যাঙ্কে 11 লিটার তেল ধরে, তো 165cc বাইক হিসাবে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা দুর্দান্ত দেওয়া হয়েছে। এরপর আপনারা যদি এই বাইকটির হ্যান্ডেলবারের দিকে দেখাই বাইকটির হ্যান্ডেলবারটা আপনারা পেয়ে যাচ্ছেন 3-part হ্যান্ডেলবার এবং এই বাইকটির মিটারটা কিন্তু আপনারা অনেক অসাধারণ পেয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে স্পিডোমিটার অটোমিটার ট্রিপ মিটার সবই কিন্তু আপনারা ডিজিটাল পেয়ে যাচ্ছেন এই GPX Demon GR 165cc বাইকটিতে। এরপর ভিউয়ার্স এই বাইকটির বডি ডাইমেনশন সম্পর্কে যদি আপনাদের সাথে শেয়ার করি বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1350 mm, বাইকটির গ্রাউন্ড স্কেল দেওয়া হয়েছে 159 mm, বাইকটির সিট হাইট দেওয়া হয়েছে 815 mm আর এই বাইকটির ওজন দেওয়া হয়েছে 155 kg।
এরপর ভিউয়ার্স এই বাইকটির মূল্যটা যদি আপনাদের সাথে শেয়ার করি, এই জিপিএক্স ডেমন জিআর 165 সিসি ডাবল চ্যানেল এবিএস বাইকটির বর্তমান মূল্য 370,000 টাকা। তো অনেক কম দামে কিন্তু আপনারা এই ডাবল চ্যানেল এবিএস বাইকটা পেয়ে যাচ্ছেন। তো যারা মূলত কম দামে স্পোর্টস বাইক কিনবেন, তারা কিন্তু অনায়াসে এই বাইকটা নিতে পারেন। এই বাইকটা কিন্তু আপনারা বর্তমানে অনেক অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ছিল এই বাইকটির ফুল ফিচার এবং এই বাইকটির বর্তমান আপডেট মূল্য। এছাড়াও কিন্তু আপনারা এই বাইকগুলা এক্সচেঞ্জ অফারও নিতে পারবেন। আপনার পুরাতন বাইক দিয়ে কিন্তু আপনারা নতুন বাইক কিনতে পারবেন। এছাড়াও বাইক লোন সুবিধা কিন্তু আছে। তো আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।